এখন আমরা কথা বলবো তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থবিজ্ঞান বল, ওইটার অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো থাকে ওইটা নিয়ে। গতি অধ্যায় করা আছে, ওইটা দেখে আসো। আর এটা মানে সবগুলো অধ্যায় করা আছে, আস্তে আস্তে আসতেছে, সবগুলো দেখো, ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা যে নতুন কিছু বেসিক হয়েছে কি না, কারণ আমরা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকে ওইগুলো কিন্তু আমরা মুখস্থ করতে পারি না, অথবা মুখস্থ করতে গেলে প্রবলেম। তোমরা যদি এই ব্যাপারগুলো বুঝে নাও তাহলে 2 থেকে 2 পাওয়া সম্ভব। তো আমি চলে যাচ্ছি যে এখানে কী প্রশ্ন আসে। দেখো প্রথম বলছে ঘর্ষণ, মানে এটা হচ্ছে তোমার যে বেসিক কিছু কথা থাকবে, যেগুলো ধরো ঘর্ষণ বল কীভাবে হয়, মানে ঘর্ষণ বলটা কিভাবে তৈরি হয়। ঘর্ষণ মানে কি? ঘর্ষণ লাগে যেটা আমাদের, এই যে যে ঘষা লাগে যেটা, ওইটাকে বলা হয় ঘর্ষণ বল। তার মানে একটা তলের উপর আরেকটা তল যাবে, তখন তাদের মধ্যে একটা ঘর্ষণ উৎপন্ন হয়। কেমন? ধরো সাধারণত আমাদের যে তলগুলো থাকে ওইগুলো কিন্তু মসৃণ থাকে না, একদম একদম যে মসৃণ তা কিন্তু থাকে না। যদি দুইটা তল একদম পিচ্ছিল হয় তাহলে তাদের মধ্যে কিন্তু তেমন ঘর্ষণ হয় না, তেমন মানে কি ওই খুবই অল্প হয়। তো সাধারণত আমাদের যে তলগুলো থাকে দুইটা তল, তাদের মধ্যে তো ঘর্ষণ থাকে। যেমন ধরো এইটা একটা তল, এটা একটা তল, তাদের মধ্যে একটা ঘর্ষণ থাকবে, কারণ ওরা কিন্তু পুরোপুরি একদম যে ক্লিন নিট ওইটা কিন্তু না। তাদের মধ্যেও এই এটার মধ্যে একটা বাধাদানকারী বল আছে, এখানে একটা অমসৃণ তল আছে। এটার মধ্যে যতটাই মসৃণ মনে হোক অমসৃণ তল, আবার অমসৃণ তল রাস্তাঘাট চিন্তা করতে পারো, রাস্তা গাড়ির টায়ার যেগুলো থাকে অমসৃণ তল, উদাহরণ আর কি এগুলো। তো মেনলি কথা হচ্ছে দুইটা তলের মধ্যে ঘর্ষণ বল যখন হয় তখন তাদের মধ্যে যে বাধাদানকারী বলটা তৈরি হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের কারণে আমি যদি একটা এ ধরো আমার এই প্যানটা আমি যদি তলের বরাবর এদিক বরাবর নিক্ষেপ করি, ধরো একটা ফ্লোরে আছে আমি ছুঁড়ে দিলাম, অথবা একটা আমার কাছে মার্বেল আছে মার্বেলটা আমি ছুঁড়ে দিলাম, মার্বেলটা ছুঁড়ে দিলে মার্বেলটা একসময় থেমে যায়। একটা ব্যাপার খেয়াল করবা, তুমি ধরো একটা কাছে মার্বেল আছে, তুমি একটা মার্বেল একটা মাটির মধ্যে দিছো সমান বেগে, আবার ওই মার্বেলটা তুমি একটা পাকার উপরে নিট অ্যান্ড ক্লিন যে পাকা থাকে ফ্লোরের মতো করে বাসার ওইটার উপর যদি দাও, দেখবা কি ফ্লোরের উপর দিলে এটা অনেক দূর চলে যাচ্ছে। আবার ওই একই রকম বলে দিচ্ছ তুমি ওই মার্বেলটা যখন কোনো একটা ঘর্ষণ মানে একটা একটা মাটির রাস্তায় দিচ্ছ, তখন দেখছো এটা একটু সময় পর থেমে যাচ্ছে। তাহলে একই রকম জোর আমি দিলাম দুইটা দুই জায়গায়, মানে একটা অনেক দূর যাচ্ছে একটা কম যাচ্ছে, কেন? এইটা কিন্তু ঘর্ষণের ব্যাপার, কারণ তুমি যখন তলটা মসৃণ থাকবে প্লেন থাকবে তখন তার মধ্যে বাধাটা কম আসবে, বাধা কম আসলে সে বেশি যেতে পারবে, আর যদি বাধা বেশি আসে তাহলে থেমে যাবে। তো মাটির রাস্তায় বাধা বেশি থাকে, মাটির রাস্তায় একটা মার্বেল ছুঁড়ে দিলে অথবা একটা ফুটবল বলো একটা ক্রিকেট বল বলো ছুঁড়ে দিলে সে থেমে যায় তাড়াতাড়ি, কিন্তু তারা থামবে একসময়, কারণ দুইটা তলের মধ্যে অমসৃণতা তো আছে। একটা প্লেন তল যাই হোক তার মধ্যেও অমসৃণতা আছে, তার মানে যদি ঘর্ষণ নাই থাকতো তাহলে কিন্তু একটা বল যাইতো আর থামতো না, এমন হইতো, ঠিক আছে? তো ঘর্ষণ বলের ব্যাপারটা আমি আশা করি তোমরা ক্লিয়ার। তো এখানে আমি দেখি আর কোনো নতুন কোনো কথা আছে কি না। দুটি তলের অনিয়মিত প্রকৃতির কারণে ঘর্ষণ বল উৎপন্ন হয়। অনিয়মিত প্রকৃতি বললামই যে দুইটা অনিয়মিত মানে কি তাদের মধ্যে যে অমসৃণ তল থাকে ওইটাকে ঘর্ষণ বল বলে। আবার বলছে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর গতিশীল হয় তখন উভয় বস্তুর সংস্পর্শ তলের খাঁজগুলোর ভেতর একটা ভেতর একটা ঢুকে যায়। তার মানে দুইটা বস্তু যখন তাদের মধ্যে ক্রসিং করে তখন তাদের মধ্যে টাচের ফলে একটা বস্তুর যে অমসৃণ অংশ একটা বস্তুর অমসৃণ অংশের সাথে ধাক্কা লাগে, ওই বস্তুটার গতিটাকে নষ্ট করে দেয়, ওইটাকে বলা হয় ঘর্ষণ বল। কীভাবে তৈরি হয় আমি আশা করি তোমরা এটা ক্লিয়ার। ঘর্ষণ বলের উপকারিতা অপকারিতা সম্পর্কে হয়তো একটু পরে প্রশ্ন পাবো আমরা, আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে সেকেন্ড প্রশ্ন আছে 50 নিউটন বল বলতে কী বোঝো। 50 নিউটন বল সম্পর্কে আমি গতি অধ্যায়ে ডিটেলস বলে আসছি, তোমরা গতি অধ্যায় থেকে 50 নিউটন বলের যে ব্যাখ্যাটা ওইটা ব্যাখ্যাটা দেখে আসো। 50 নিউটন বল সম্পর্কে ওইখানে সুন্দর বিস্তারিত আমি বলে এসেছি, তার মানে আমার সামনে যে প্রশ্নটা আসে আমি ওইটা চলে যাই, তো এই জন্যই আসলে এটা হয়েছে। তারপরের যে প্রশ্নটা সেটা দেখি আমরা। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন হয়? পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য, একটা বস্তুর ওজন কেন শূন্য হয় আমরা দেখি। যে একটা বস্তুর ওজন মানে কি? ডব্লিউ ওয়েট ওজন ইকুয়াল টু এম জি, তার মানে কোনো একটা বস্তুর ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি তখন আমরা পাচ্ছি ওই বস্তুটার ওজন পাচ্ছি। তাহলে এখন দেখো কোনো একটা বস্তুর ভর তো জিরো হতে পারে না, কোনো একটা বস্তুর ভর জিরো হওয়া সম্ভব না, ওকে? কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু জিরো হয়। কোথায় হয় দেখো,
এই অভিকর্ষ স্তরণ নিয়ে সুন্দর একটা ব্যাখ্যা গতি অধ্যায় যে অনুধাবনমূলক প্রশ্ন আছে ওইখান থেকে আসে, ওইটা তোমরা দেখে আসে। কারণ ওইখানে বলা ছিল পৃথিবীর এক এক জায়গায় কেন অভিকর্ষ স্তরণে মানে এক এক রকম হয়, ওই ব্যাখ্যাটা দেওয়া আছে। তো আমরা যদি চিন্তা করি একটা পৃথিবী, এটা পৃথিবীর কেন্দ্র, ওই পৃথিবীর যে কেন্দ্র তুমি যদি কেন্দ্র থেকে মেরু অঞ্চলে দিকে যাও, ওই দিক বরাবর গেলে জি এর মান থাকে ম্যাক্সিমাম সর্বোচ্চ, এদিকে ওই যে বিষুবীয় অঞ্চল এদিকে গেলে এই বিষুবীয় অঞ্চলে জি এর মান থাকে সবচেয়ে কম, এখানে সবচেয়ে বেশি। ওকে, তো যেখানে জি এর মান সবচেয়ে কম থাকে সেখানে অভিকর্ষ স্তরণের মান সবচেয়ে কম, আর এর মান সরি, এখানে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বেশি সেখানে জি এর মান কম, যেখানে জি এর মান কম সেখানে বস্তুর ওজন কম। এই যেটা হচ্ছে মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলে আর এর মান কম, এখানে বস্তুর অভিকর্ষ স্তরণ বেশি। এই ডিটেলস ওই লেকচারে বলা আছে, গতি লেকচার দেখে আসো। তো আমরা দেখবো কি এই যে পৃথিবীর যে এই যে কেন্দ্রটা আছে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে জিরো। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান জিরো, তাহলে আমরা বলবো যে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য কেন হয়, কারণ পৃথিবীর কেন্দ্রে জি ইকুয়াল টু জিরো। সুতরাং ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, এই যে ডব্লিউ ইকুয়াল টু জিরো হয়ে গেল, তাহলে আমরা বলতে পারো, অথবা তোমাকে যদি বলে কোথায় পৃথিবীর ওজন জিরো হয় তখন সেটা এভাবে ব্যাখ্যা দিবা, পৃথিবীর কেন্দ্রে জিরো। অথবা যদি পৃথিবীর কেন্দ্রে কেন ওজন শূন্য হয় সেটাও তোমরা এখান থেকে ব্যাখ্যা দিতে পারবে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন কী বলছে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন। তা মানে ঘর্ষণের এই যে একটাকে ব্যাখ্যা দিলাম ঘর্ষণ সম্পর্কে, এখন আমরা ঘর্ষণ এটা প্রয়োজনীয় উপদ্রব, মানে এটা একটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু আবার একটা ঝামেলা আছে ব্যাপার তেমন যে এটা আমরা ছেড়ে দিতে পারবো না, আবার এটা থাকলেও সমস্যা, দুইটা জিনিসই হয়। তো এটা প্রথমে প্রয়োজনীয়তাগুলো খেয়াল করে দেখি কি হয়। যদি ঘর্ষণ না থাকতো তাহলে যেটা বলছিলাম যে তুমি একটা ফুটবল মারতেছো, ফুটবল তো আর আসতো না, ধরো একটা প্লেয়ারের কাছে তুমি ফুটবল দিছো, ঠিক আছে, তো তুমি আসতে করে পাস দাও, তো ওই প্লেয়ারের কাছে ধরো যে ওইটা মিস হয়ে গেলে সে চলে যাবে ফাঁকে মাঠের বাইরে চলে যাবে, আজ থেকে শট দিছ ওইটা মায়ের মাঠের বাইরে চলে যাবে, ব্যাপারটা এমন, ঠিক আছে। তার মানে কি যে ঘর্ষণের কারণে আমরা এই সুবিধা পাচ্ছি কি যে আমরা ঘর্ষণের জন্যই আমরা রাস্তায় যে চলি, হাঁটি, হাঁটাহাঁটি করি, আমার পায়ের সাথে এই রাস্তার ঘর্ষণের ফলে আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। যদি ঘর্ষণ না থাকে, যে জায়গাটা পিছলা থাকে রাস্তা, সেখানে কিন্তু আমাদের হাঁটতে প্রবলেম হয়। ধরো কোনো একটা তৈলাক্ত দেখা আমাদের মাটির ফ্লোরে যদি কোনো তেল থাকে, ওই তেলে দেখবো আমরা পিছলাকে পড়ে যাচ্ছি। অথবা বৃষ্টির দিনে যে পিচ্ছিল রাস্তা হয়, পিচ্ছিল রাস্তায় কিন্তু আমরা আমাদের জুতা থাকলেও স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি, জুতা ছাড়াও স্লিপ খেয়ে পড়ে যায়। তো ওই পড়ে যায় কী জন্যে, কারণ ওইখানে ঘর্ষণ বলটা থাকে না অথবা খুবই কম থাকে, এই জন্য আমরা পিছলা খেয়ে পড়ে যাই। তো এটা হচ্ছে আমাদের, আমরা হাঁটতে পারি অথবা গাড়ি যে চলে, গাড়ির টায়ারের সাথে রাস্তার দেখবে কি রাস্তার পিচ থাকে কত কর্কশ, কত মানে অমসৃণ থাকে রাস্তার পিচটা, কারণ রাস্তা যত অমসৃণ হবে টায়ারগুলো রাস্তাকে তত ক্যাপচার করে করে সামনের দিকে যেতে পারবে। রাস্তা যদি মসৃণ হয়ে যায় তখন কিন্তু টায়ার ওই চলতে পারবে না, দেখা যাচ্ছে টায়ার ব্রেক করলো, গাড়ি ব্রেক করলে ব্রেক থামবে না, সে অনেক দূর গিয়ে থামবে। অথবা গাড়ি মুভ, তোমার গাড়ি টার্ন করতে হবে, টার্ন করতে গেলে ওই ঘর্ষণের কারণে, চাকার ঘর্ষণের কারণে কিন্তু সে টার্ন নিতে পারছে, তো ওইটাও কিন্তু সম্ভব হবে না। ওকে, এটা হচ্ছে আমাদের ঘর্ষণের প্রয়োজনীয়তা। আরও অনেক প্রয়োজনীয়তা আছে, তোমরা দেখে নিবা। আর অপ্রয়োজনীয়তা কী, যে ঘর্ষণের কারণে যে আমি হাঁটতেছি জুতার সাথে ঘর্ষণ হচ্ছে রাস্তার, তখন আমার জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, গাড়ির টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ হচ্ছে গাড়ির টায়ার ক্ষয় হয়ে যাচ্ছে, যন্ত্রের সাথে যন্ত্রের ঘর্ষণ হচ্ছে, ইঞ্জিনের ভেতরে টকটক শব্দ হয় দেখো না, তো তাদের ঘর্ষণের কারণে কোনো একটা কিছু ইঞ্জিনটা চলতেছে, কিন্তু তখন আবার ঘর্ষণের কারণে ইঞ্জিনগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, নষ্ট হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো আমরা ঘর্ষণের যে উপকারিতা দেখলাম, আমরা ঘর্ষণের অপকারিতা দেখলাম, এগুলো তোমরা বই থেকে পড়ে নেবা। তাহলে এটা হচ্ছে আমরা ঘর্ষণ প্রয়োজনীয় উপদ্রব, মানে প্রয়োজনীয় আছে তার অপ্রয়োজনীয়তা আছে, দুইটা জিনিস। আমরা তাহলে এবার নেক্সট প্রশ্নে যাব। আমাদের কথা হচ্ছে আমরা প্রতিটা প্রশ্ন অ্যান্সার দেব, বুঝে বুঝে সায়েন্টিফিক্যালি উত্তর দেবো, মুখস্থ করার তো কোনো কিছু দরকার নেই। যে আমি তোমাদের এই যে কথাগুলো বলছি, আমি কি কোনো একটা শব্দ মুখস্থ করে বলতেছি, যে আমি বই দেখে বলতেছি অথবা আমি নিজে আগে মুখস্থ করছি, তা কিন্তু নয়। আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখছি যে এইটা হচ্ছে এটা, আমি তোমাদের ঠিক সেভাবে বোঝাচ্ছি, তোমরাও যদি সেভাবে বুঝে নিতে পারো তোমাদের পরীক্ষায় তোমরা যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারবে। এখন আমরা পড়বো পনেরো জোল কাজ বলতে কী বোঝো। এটাকে তো দেখেছিলাম যে পঞ্চাশ নিউটন কাকে বলে, ওইটার ব্যাখ্যাটা গতি অধ্যায় আছে, কিন্তু পনেরো জোল কাকে বলে, পনেরো জোল কাজ, এটা হচ্ছে কাজ অধ্যায়ের কিন্তু, তাই না? কাজ অধ্যায়ের প্রথম বলে চলে আসছে, আসুক আমরা ব্যাখ্যা দিয়ে ফেলি। পনেরো জোল কাজ বলতে কী বোঝো, কাজ ডব্লিউ মানে কি, ডব্লিউ ইকুয়াল টু এফ এক্স অথবা এফ এস তোমাদের বইয়ের ভাষায়, তার মানে বস্তুর তুমি বল এবং বস্তুর সরণের গুণপনকে বলা হয়
কাজ আমরা কি বলবো, তো আমরা কাজের এককটা কি বলবো, দেখো এটার একক হচ্ছে মানে বলের একক হচ্ছে নিউটন, আর স্মরণের একক হচ্ছে মিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে ডব্লিউ হচ্ছে কাজ, কাজের ডব্লিউ হচ্ছে কাজের, ঠিক তো, এক মিনিট, কাজের একক হচ্ছে জোল। ওকে, জোল কি পাচ্ছে আমি প্রত্যেকটা এককে দেখালাম, জোল এটার একক জোল, এটার একক নিউটন, এটার একক মিটার। তা আমরা 15 জোল কি বলবো, আমরা যে কোন একটা বস্তুর উপর আমরা যদি দেখো 15 নিউটন, দুইটা নিয়মে প্রকাশ করবো, একটা হচ্ছে 15 নিউটন বল প্রয়োগ করব, 15 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটা 1 মিটার স্মরণ ঘটে, কারণ আমরা জানি কি কাজ মানে কি, বস্তুর বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটবে। আমি যদি 15 নিউটন বল প্রয়োগ করি তাতে যদি বস্তুটা 1 মিটার স্মরণ ঘটে তাকে বলা হয় 15 জোল। আবার দুইটা আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে আমরা যদি 1 নিউটন বল প্রয়োগ করি তাতে যদি বস্তুটার 15 মিটার স্মরণ হয় তাহলেও 15 জোল বলে, তাহলে 15 জোল, 20 জোল, 50 জোল যাই আসুক, আমরা আশা করি তোমরা এখান থেকে পারবা। আর যদি মনে করো 1 জোল কাকে বলে তা আসতো পরীক্ষায়, তাহলে বলতো কোনো একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করব, বল প্রয়োগে যদি বস্তুটার 1 মিটার স্মরণ হয় তাহলে তাকে আমরা বলবো 1 জোল। এগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে, তার মানে আমরা যদি এইভাবে পড়ে ফেলি সায়েন্টিফিক্যালি তাহলে আমাদের কিন্তু এটা মুখস্থ করা লাগবে না। ওকে, আমরা তাহলে নেক্সট প্রশ্ন দেখি, 6 নম্বর প্রশ্ন, এটা কি আমরা দেব, এতগুলো ছিল, অনেকগুলো সৃজনশীল টাইপের দেওয়া থাকে যে বই। এখন আমি তাহলে বিগত সালের কিছু প্রশ্ন সলভ করি। ওকে, বিগত সালের প্রশ্ন, আচ্ছা, গতির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা করো, এটা আসছে কুমিল্লা বোর্ড 15-তে, গতির উপর ঘর্ষণ। দেখো এই ব্যাখ্যাটা কিন্তু আমি একটু আগে ঘর্ষণের জন্য ব্যাখ্যা দিয়েছিলাম, তখন দিয়েছি, আমি নতুন করে কিছু দেবো না। গতির উপর ঘর্ষণ মানে কি, যে আমি যদি গতি আমার আমি একটা গতি প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, ঠিক আছে, তো ওইটা গতির সাথে ঘর্ষণ সম্পর্কটা কি, যে দেখো যে রাস্তাটা যত বেশি অমসৃণ থাকবে, যত বেশি ঘর্ষণ তৈরি হবে সে রাস্তায়, সে রাস্তায় গতি তত বেশি বাধাপ্রাপ্ত হবে, যে রাস্তাটা অমসৃণ থাকবে, যেখানে ঘর্ষণ কম হবে সেখানে বস্তুর গতি দ্রুত কাজ করতে পারবে, মানে স্মুথলি সেটা কাজ করতে পারবে। এই যে এই ব্যাপারগুলো সেটাই, মানে কথা হচ্ছে একটাই, যে আমি একটা এটা একটাকে মার্বেল ছুড়ে দিয়েছিলাম একটা গতিতে, তখন ওই বস্তুটা মসৃণ অমসৃণ তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম, ওই ব্যাখ্যাগুলো আমি যদি এখান থেকে তোমাদের ব্যাখ্যাটা পড়ে শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে যে গতির উপর ঘর্ষণের প্রভাবটা কেমন। এখানে বলছে যে ঘর্ষণ কাকে বলে, এটা ব্যাখ্যা দিছে, ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়, এই যে কথাগুলো, যে একটি গতিশীল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে, একটা গতিশীল বস্তু সে তো ওই দিকে যাবে, তার গতির বিপরীত দিক মানে কি, সে ঘর্ষণ তোমাকে থামায় দিচ্ছে, সে সামনের দিকে যেতে দিচ্ছে না, ওই কাজটা সে করছে, ফলে বস্তুর বেগ ক্রমাগত হ্রাস পায়, তাহলে ঘর্ষণ স্থির বস্তুকে গতিশীল করতে বাধা প্রদান করে। ওই যে এই কথাগুলো ঘুরে ফিরে একই কথা, যে আমরা আমাদের একটা বস্তুকে বাধা দেবে যে ঘর্ষণটা, ঠিক আছে, আর উদাহরণ কয়েকটা দিয়ে দিবে, আমি যে স্মুথ রাস্তা এবং অমসৃণ রাস্তা দুইটা কথা বলে দিছি ওইগুলো তোমরা ঠিকঠাক করে দিয়ে দিবে, তাহলে আমরা ঘর্ষণের যে গতির যে প্রভাব, গতির উপর যে ঘর্ষণের প্রভাব সেটা আমরা জেনে যাব। এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখি, এখানে বলছে যে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে সেটা থেমে যায় না কেন, এটা তুমি ব্যাখ্যা করো, এটা যশোর বোর্ড 17-তে আসছে। তো বৈদ্যুতিক পাখা সম্পর্কে জানবো, একটা হচ্ছে বৈদ্যুতিক পাখা যখন চলে তখন তো পাখাগুলো মুভ করতে থাকে, তো একটা পাখা যখন মুভ করে তখন হঠাৎ করে ধরো তোমার কারেন্ট চলে গেলো, তোমার কারেন্ট চলে গেলে পাখাটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যায় না, পাখাটা আস্তে আস্তে ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে একটা সময় সে স্টপ হয়। এটা কি, যে এটা কিন্তু গতি জড়তার কাজ, গতি জড়তা মানে কি, ওইটাও গতিতে ব্যাখ্যা করে দিয়ে আসছি, গতি জড়তা মানে কোনো একটা বস্তু গতিশীল আছে সে সারা জীবন গতিশীল থাকবে, ফ্যান ঘুরতেছে তার ইচ্ছা ছিল সারা জীবন ঘুরবে, আমি ফ্যানের সুইচ অফ করে দিছি কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে গেছে, এখন তো ফ্যান ঘুরতে ঘুরতে এক সময় এই যে ঘর্ষণ আসে ফ্যানের মধ্যে তো ঘর্ষণ আসে, তো ফ্যানটাও আস্তে আস্তে এসে আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে, ঠিক আছে, তার গতি হ্রাস পাচ্ছে, এক্সট্রা যে পাওয়ারটা পাওয়ার কথা কারেন্টের থেকে সেটা পাচ্ছে না, এর জন্য সে আস্তে আস্তে উপরে হঠাৎ করে থেমে যাচ্ছে না, এই যে ব্যাপারটা এটা। তো আরেকটা বিষয় কি, দেখবা যে যারা দৌড়ায়, ঠিক আছে, দেখবা যে খুব দৌড়াচ্ছে 100 মিটার 200 মিটার দৌড়ায়, ওরা কিন্তু কখনোই ফুল স্পিডে দৌড়ে এসে যেখানে তাদের মার্ক লাইন থাকে, যেখানে তাদের ফিতা দিয়ে আটকানো থাকে ওইখানে সে তারা কখনোই আটকাতে পারবে না, কারণ কি তাদের যে গতি, শরীরের যে গতি আছে ওই গতিটা আস্তে আস্তে শেষ করতে হবে, ওইটা হচ্ছে গিয়ে তোমাদের গতি জড়তা, হুট করে তার পক্ষে একটা জায়গায় থামা সম্ভব নয়।
তো এই এক্সাম্পল থেকে কিন্তু এটা যে গতি জড়তার কারণে সেটা হচ্ছে যে ফ্যান যখন আমরা বন্ধ করে ফেলি তারপরে ফ্যানের পাখাটা আস্তে আস্তে সে বন্ধ হতে থাকে, হুট করে সে বন্ধ হয় না। এবার আমরা নেক্সট দিকে এখানে বলছি 10 নিউটন কাকে বলে, 10 নিউটনের ব্যাখ্যা আমরা দিছি। ওকে, 10 নিউটনের ব্যাখ্যা আমরা দিছি। এখন ঢাকা বোর্ড 2019 একটা সুন্দর প্রশ্ন আসছে, সেটা হচ্ছে সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে। আমরা তাহলে এই প্রশ্নটা লিখি খাতায়, যেহেতু প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আমরা যেটা বলছিলাম যে সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ, এই যে সুষম, এটা কত নম্বর ছিল থাক, সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে, এটা বলছে। সুষম দ্রুতি মানে কি, প্রথমে আমরা জানবো কি যে সময়ের সাথে কোনো একটা বস্তুর যদি দূরত্ব অতিক্রম করছে তাকে বলা হয় দ্রুতি। সুষম দ্রুতি মানে সময়ের সাথে বস্তুটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। দেখো এই দূরত্ব অতিক্রম করলে হলো তার এই কোন দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ফ্যাক্ট না, এটা হচ্ছে সুষম দ্রুতি। দেখো এই দূরত্ব, দেখো প্রত্যেকটা দূরত্ব সমান, এইদিকে আসতেছে আবার এদিকে আসতেছে, সময় যাচ্ছে বস্তুটার এই দূরত্বটা সেম দূরত্ব অতিক্রম করছে, এই যে সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে। এখন আমার সুষম দ্রুতিতে টার্গেট থাকে আমি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে। তাহলে এই যে দূরত্ব অতিক্রম, এখানে কোনো দিকের ক্ষেত্র নাই, কারণ হচ্ছে কি দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি, এই যে এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে এদিকে এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা আমরা এখান থেকে লাইনটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। দেখো একটা ব্যাপার, সেটা বলছি কি বস্তু সরল পথে বা বক্র পথে যেভাবেই চলুক না কেন সময়ের সাথে দ্রুতির মান অপরিবর্তিত থাকলে তার সুষম দ্রুতি। এই যে সুষম দ্রুতি, সময়ের সাথে বস্তুর দূরত্বটা অপরিবর্তিত আছে সেটা ফাইন, অন্যদিকে বেগ সুষম হতে হলে সময়ের সাথে বেগের মান এবং দিক দুটোই অপরিবর্তিত থাকতে হবে। তা বেগ সুষম কখন হয়, সুষম বেগ ভি ইকুয়াল টু কি আমরা জানি S/T, তার মানে সময়ের সাথে বস্তু সরণ ঘটতেছে, সময়ের সাথে যে বস্তু সরণটা হচ্ছে সেটা ঠিক থাকতেছে, সাথে একটা দিকও মেনটেন করতে হবে, ঠিক আছে। তখনই কিন্তু এটা হচ্ছে সুষম বেগ, সামনের দিকে যাচ্ছি সুষম বেগ, তখন সেটা সুষম বেগ হবে। কারণ এই আমরা যদি ফিনিশিংটা বলি, সুতরাং বস্তুর বেগ সুষম হলে দ্রুতি অবশ্যই সুষম হবে। তাহলে আমরা যদি বলি যে এই যে তোমার, আমি যদি সরল রেখা বরাবর যাচ্ছি, স্মুথলি যাচ্ছি, ঠিক আছে, স্মুথলি যাচ্ছি আমি এই সরল রেখা বরাবর, তো আমার বেগ সেম, তাহলে দেখো যে আমি তো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেও পারি। আমি যদি ফুল বেগে যাই, ঠিক আছে, তাহলে আমি নির্দিষ্ট যে দূরত্ব তো অতিক্রম করতেছি, তার মানে এটা কিন্তু দ্রুতিকে মেনটেন করতেছে সুষম বেগটা, ঠিক আছে। সুষম বস্তুর বেগ সুষম বেগটা কিন্তু যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তখন সেটা সুষম দ্রুতি হবে। তো আর সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে, তাহলে সুষম দ্রুতি সে চলছে, তার মানে রাস্তা যেমনই হোক ওই বস্তুটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করতেছে, তাহলে ওই বস্তুর বেগে উঠানামাও করতে পারে। এখানে এই যে এখানে সুষম দ্রুতিতে দেখা যাচ্ছে কোথাও তার টার্গেট এখান থেকে এখানে যাবে 1 মিনিটের মধ্যে সে, ঠিক আছে, দেখা যাচ্ছে রাস্তাটা ভাঙা ছিল তখন সে বেগ বাড়ায় দিল, বাড়ায় দিয়ে তার ওই দূরত্ব অতিক্রম করতে হবে, অথবা দেখা যাচ্ছে এখানে রাস্তা স্মুথ ছিল তখন সে একটু বেগ কমায় দিয়ে সে এই জায়গায় আসতেছে, এই যে গতিটা কমায় দিয়ে সে এই জায়গায় আসতেছে, এই যে ব্যাপারটা দেখতেছো যে এখানে দূরত্বের ব্যাপারটা আমরা খেয়াল করছি। আর সুষম বস্তুর বেগ হচ্ছে কোন একটা বস্তু যে নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করতেছে, নির্দিষ্ট সময়টাও কিন্তু এখানে খেয়াল করতে হবে বেগের ক্ষেত্রে, সুষম বেগের ক্ষেত্রে। কিন্তু সুষম দ্রুতির ক্ষেত্রে কিন্তু সুষম শুধুমাত্র নির্দিষ্ট সময়ের সাথে যে দূরত্বটা একটা দূরত্ব অতিক্রম করলেই হলো, সুষম বেগে যাওয়া লাগবে তা কিন্তু না। আশা করি তোমরা ক্লিয়ার যে কনসেপ্টটা দুইটার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এখানে বলছি বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়, এই যে প্রশ্নটা, বস্তুর ভর ধ্রুব হলেও ওজনটা ধ্রুব নয়। একটা ব্যাপার কি, আমরা ভর এবং ওজনের পার্থক্যটা বোঝার চেষ্টা করব। কোন একটা বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, কোন একটা বস্তুর ওজন কখন হয়, যখন আমরা ভর
আর ওজন ডব্লিউ ইকুয়াল টু কি হবে, বস্তুর ভরের সাথে যখন আমরা জি গুণ করব তখন ওই বস্তুটার ওজন পাবো আমরা, ঠিক আছে। এটা হলো বস্তুর ওজন, আর এটা হচ্ছে বস্তুর ভর। কোনো একটা বস্তুর ভর সব জায়গায় সমান, পৃথিবীতে অথবা পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় অথবা পৃথিবীর যে কোনো জায়গায় এম এর মান সেম থাকবে। যদি এম এর মানে 20 কেজি হয় তাহলে পৃথিবীর সব জায়গায় অথবা পৃথিবীর বাইরে চন্দ্র সূর্য সব জায়গাতে 20 কেজি থাকবে, কিন্তু ওজনের মান ভিন্ন হবে। তার মানে বস্তুর ভরটা ধ্রুব থাকবে, ওজন কখনোই ধ্রুব না, কারণ অবস্থানের পরিবর্তনের সাথে সাথে জি এর মানটা বদলাবে, কোথাও জি এর মান বেশি কোথাও জি এর মান কম। তাহলে জি এর মানটা যেখানে কম থাকবে সেখানে ডব্লিউর মানটা কম, ওজনের মান কম থাকবে, আর জি এর মান বেশি হলে ওজনের মান বেশি হবে। এই যে প্রেক্ষিতে তার মানে আমরা জানি যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, তার মানে মেরু অঞ্চলে একটা বস্তুর ওজন বেশি হবে, আর বেশিভূমি অঞ্চলে জি এর মান কম, এই জন্য বেশিভূমি অঞ্চলে ওজনের মান কম হবে। তাহলে আমরা এই জন্য দেখতে পাচ্ছি যে ভরের মানটা কিন্তু সব জায়গায় সেম থাকবে, কিন্তু ওজনটা স্থানভেদে পরিবর্তন হবে, কারণ তা বস্তুর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এখন আরও কিছু প্রশ্ন দেখি, স্কুলের প্রশ্নগুলো দেখতেছি। সেখানে আছে যে একটি গাড়ির টায়ার পৃষ্ঠ খাঁজ কাটা কেন থাকে, ওইটা হচ্ছে কি ওই যে ঘর্ষণের ব্যাখ্যাটা, ঘর্ষণের যে ব্যাখ্যা দিলাম, গাড়ির চাকাটা যদি স্মুথ থাকে মসৃণ থাকে তাহলে সেটা রাস্তায় চলতে প্রবলেম হবে, আর যদি গাড়ির কাটাটা যতই খাঁজ কাটা থাকবে যত অমসৃণ থাকবে সেটা রাস্তার সাথে তত দ্রুত সে ঠিকঠাক চলতে পারবে, কোথাও অ্যাক্সিডেন্ট হবে না, যত মুভ করতে পারবে অথবা তার যে ব্রেক নিতে হয় ব্রেকগুলো নিতে হবে, কারণ একটা গাড়ি তো ব্রেক নিলে সাথে সাথে থামতে হবে তার, এই জন্য রাস্তাটাও থাকে খুবই অমসৃণ, পিচ ডালা রাস্তা থাকে, আবার ওই গাড়ির যে টায়ারটা থাকে ওই টায়ারটাও থাকে অমসৃণ, এই জন্য দুইটা অমসৃণ বস্তু, অর্থাৎ করে আমরা গাড়ির ব্রেক চাপলে সাথে সাথে থামানো যায়, অথবা গাড়ি যে ব্রেক নিতে হয় অথবা গাড়ি যে টার্ন করতে হয় মুভ করা, ইউ টার্ন করে ফিরে আসা, যত কিছু হোক গাড়ি নিয়ে আমরা আমরা এই কাজগুলো করতে গেলে আমাদের গাড়ির টায়ারটাও অমসৃণ থাকা লাগে। অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.80 বলতে কী বুঝো, জি ইকুয়াল টু 9.80, এটা মানে কী? একটা মানে হলো কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে অভিকর্ষের প্রভাবে বস্তুটা মাটির দিকে পড়তে থাকে, মাটির দিকে পড়তে থাকলে বস্তুটার বেগের মান 9.8 মিটার পার সেকেন্ড, এই হারে বৃদ্ধি পায়। এটা হলো জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু একটা বস্তু উপর থেকে নিচে পড়লে 9.8 মিটার পার সেকেন্ড এই বেগে এই হারে চলতে থাকে। প্রথম সেকেন্ডে 9.8 যাবে, দ্বিতীয় সেকেন্ডে 2 ইন্টু 9.8, তৃতীয় সেকেন্ডে 3 ইন্টু 9.8, এভাবে তার বেগটা বাড়তে থাকবে আর সেটা ভূমিতে পড়তে থাকবে। এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণের মান 9.8। তো এখন আমরা এই অধ্যায়ের শেষ লেকচারটা শেষ প্রশ্নটা করবো যে পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণন গতির পার্থক্যটা কি। এইটা নিয়ে প্রবলেম হয়ে যায় যে পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণন গতির আমরা পার্থক্যটা এখন ক্লিয়ারলি বুঝবো যে পর্যাবৃত্ত গতির ব্যাপারটা কি, যে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা বলে যে কোনো একটা বস্তু এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর, ধরো এখান থেকে রওনা দিল, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে আসবে। এই যে কথাটা কি বললাম যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে নির্দিষ্ট জায়গা থেকে সে নির্দিষ্ট সময় পর, তার মানে এটা নির্দিষ্ট সময় পর একই দিকে আবর্তন করবে, নির্দিষ্ট সময় পর একই দিকে আবর্তন করবে, তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন ধরো ঘড়ির কাঁটার গতি হতে পারে, ঘড়ির কাঁটার গতি কিন্তু এই যে নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে সে নির্দিষ্ট সময় পর কিন্তু এই যে এখানে সে অবস্থান করে। ওকে, তো পর্যাবৃত্ত গতির আরেকটা উদাহরণ হচ্ছে যে পৃথিবীর গতি। পৃথিবীর গতিটা বোঝানোর আগে আমি একটা তাহলে ঘূর্ণন গতিটা বুঝে আসি। ঘূর্ণন গতির কথা হচ্ছে এই যে এটা থেকে এদের দূরত্বটা সমান থাকবে, এখানে কিন্তু নির্দিষ্ট সময় কথাটা নেই। ঘূর্ণন গতি কত হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নির্দিষ্ট দূরত্বটা সে বজায় রেখে এই জায়গাতে আবার ফেরত আসবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে এই জায়গাতে আসবে, এখানে নির্দিষ্ট কোনো সময় নেই আর এখানে নির্দিষ্ট সময় আছে। তাহলে ঘূর্ণন গতি হচ্ছে, আবার ঘূর্ণন গতি কী করবে যে তাদের মধ্যবর্তী দূরত্ব সেম থাকবে যে এটা থেকে কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, তার মানে কেন্দ্র হতে মধ্যবর্তী দূরত্বটা সেম থাকবে ঘূর্ণন গতিতে। আবার এখানে কেন্দ্র থেকে এই যে মধ্যবর্তী দূরত্বটা এটা আবার সেম হওয়া লাগবে না, নির্দিষ্ট সময় পর আসলেই হবে। যেমন
এই যে ধরো পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, এই অক্ষ কক্ষগুলো কিন্তু ওরা কিন্তু একেবারে বৃত্তাকার না, উপবৃত্তাকার, ঠিক আছে? তো ওরা যখন ধরো পৃথিবী সূর্য, এটা ধরো সূর্য, তো পৃথিবী যখন ঘুরে আসে, পৃথিবী কিন্তু এই জায়গাতে একটা একটা দূরত্ব থাকে, এ জায়গাতে একটা বেশি দূরত্ব থাকতে পারে, এখানে একটু কম থাকতে পারে, আবার এখানে একটু বেশি, এটা কথা না। কথা হচ্ছে পৃথিবী এখান থেকে ধরো ধরনা শুরু করলো, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 24 ঘন্টা পর সে এ জায়গায় আসে, আবার 24 ঘন্টা পর এ জায়গায় আসে। এই জন্য পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি, তার মানে পর্যাবৃত্ত গতির যে আকৃতি সেগুলো বৃত্তাকার হওয়া লাগবে না, উপবৃত্তাকার হতে পারে, অথবা মনে করি তোমার সরলরৈখিক হতে পারে, মেনলি বৃত্তাকার উপবৃত্তাকার এই টাইপের, মানে একদম বৃত্ত হতে হবে তা না, কিন্তু ঘূর্ণন গতি অবশ্যই সেটা বৃত্ত হওয়া লাগবে। আমি যে পার্থক্যগুলি বললাম সেগুলো ঠান্ডা মাথায় আবার দেখো, তাহলে ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতি সম্পর্কে ক্লিয়ার হবে। এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণন গতির মধ্যে মেন পার্থক্য। তো আমরা আস্তে আস্তে যেহেতু সবগুলো লেকচারে আসতেছি, অনুধাবনমূলক প্রশ্ন সবগুলো দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে।